বাফুফে ভবনে প্রতিটা দিন কেমন কাটে নারী ফুটবলারদের সচক্ষে তাই প্রত্যক্ষ করতে ফেডারেশনে তাদের মা বাবা। অনেকদিন পর প্রিয় সন্তানকে কাছে পেয়ে নিজেরা যেমন আবেগে আপ্লুত হয়েছেন, ঠিক তেমনি পিতামাতার সঙ্গ পেয়ে বেশ ভালো সময় পার করেছেন ফুটবলাররা। পুরনোদের পাশাপাশি বেশ কিছু নতুন ফুটবলারের ঠাঁই হয়েছে বাফুফের এই আবাসিক ক্যাম্পে। তাদের নিয়ে কি পরিকল্পনা করছে ফেডারেশন, এদিন আনুষ্ঠানিকভাবে অভিভাবকদের তাই জানিয়েছেন বাফুফে প্রধান। পাশাপাশি নারী ফুটবল লীগ নিয়ে দিয়েছেন নতুন বার্তা। যার ভিশন ভালো সে ভালো টিম করবে, কিন্তু আমাদের এই দেশের পরিস্থিতি, প্রথম ফুটবল শুরু করার জন্য কিছু কিছু জিনিস আমার ভালো না লাগলেও করতে হবে। তো ওইখানে একটা সাজেশন আছে যে টপ প্লেয়ারগুলোকে ভাগ করে পুল করা। এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ম্যাচে না থাকায় ফিফা র্যাঙ্কিং এর বাইরে চলে গেছে বাংলাদেশ নারী দল। বাফুফে চাইছে দ্রুত ম্যাচ আয়োজন করে দলকে তালিকায় ফেরাতে, কিন্তু কোভিড পরিস্থিতিতে বাকিরা আগ্রহী না হওয়ায় সময় আরো দীর্ঘায়িত হতে পারে বলে জানিয়েছেন নারী উইং এর চেয়ারম্যান। আমি যেহেতু ফিফা এফসিতে আছি, আমার অবশ্যই খারাপ লাগে। খারাপ লাগা থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা এগুলো ওভারকাম করব। এদিকে ট্যালেন্ট হান্ট কার্যক্রমে গতি আনতে এদিন আলোচনায় বসে ডেভেলপমেন্ট কমিটি। 30 জানুয়ারি থেকেই শুরু হচ্ছে কার্যক্রম, এজন্য কমিটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে দায়িত্ব বণ্টন করেছে কর্তা ব্যক্তিরা। দুই দিনের জায়গায় হয়তো তিন দিন ধরে প্রত্যেক জেলায় ট্যালেন্ট হান্ট করব, এবং বয়সের ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, বয়সের ব্যাপারটাও আমরা আলাদা একটা কমিটি করে দেব, যেন বয়সটা আমরা সঠিক বয়সের ছেলেদেরকে হান্ট করতে পারি। তিন ধাপে অনূর্ধ্ব ১৫ পর্যায়ে দেশের ৬৪ জেলায় একযোগে শুরু হবে এই ট্যালেন্ট হান্ট প্রক্রিয়া। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।